দলীয় সমর্থন আর বিভাজন থাকলেও জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের প্রচার প্রচারণা। চলছে গণসংযোগ। স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, সরকারি দলের বিভাজন আওয়ামী লীগের অভ্যন্তরীণ ব্যাপার, তার পাশে বিএনপি সহ সকল দলের কর্মীরা আছে। আর আওয়ামী লীগের মনোনীত ডক্টর সেলিনা হায়াত আইভি বলেন, তৃণমূল আওয়ামী লীগ তার সাথে আছে, শামীম ওসমানের সাথে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, আদর্শগতভাবে সবাই আওয়ামী লীগ করেন। আমি তো সকলের ভোটে চাই, আমি তো সকলের ভোটে চাই, কার সাথে কি দ্বন্দ্ব আছে এটা আমার জানার বিষয় না, তবে এটা সরকারি দলের বা আওয়ামী লীগের একটা অভ্যন্তরীণ ব্যাপার। আওয়ামী লীগের এত মাথা ব্যথা করে যায় নাই যে বিএনপি তার সাথে আছে কি নাই সেটার খোঁজ রাখার। আমার নেতাকর্মীরা মাঠে ব্যস্ত ভোট চাইতে, কারণ আমরা ভোটের রাজনীতি করি, সর্বক্ষণই আমি সাধারণ মানুষের কাছে যাই, আমার লক্ষ্য হলো আমার ভোটার,